নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কোফতা রেসিপি। এটি হচ্ছে কাঁচা কলা কোফতা, কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানানো। তো চলুন কিভাবে রেসিপিটি বানাতে হয় আমরা দেখে নিই। প্রথমে আমি কাঁচা কলাটাকে খোসা সুদ্ধ প্রেশারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে কাঁচা কলাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। নিয়ে এর মধ্যে দেখুন কিছু উপকরণ আমি নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি 1 টেবিল স্পুন বেসন, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি সামান্য চিনি 1/2 টিস্পুন, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর নিয়েছি এখানে ধনে আর জিরে গুঁড়ো দুটো মিলিয়ে 1 টিস্পুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি হিং। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা, সরি, কাঁচা কলার পরিমাণটা হচ্ছে 2, আমি 2 কাঁচা কলা এখানে সিদ্ধ করে নিয়েছি। তো হিংটা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি দিলাম না। এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে চটকে মেখে নেব। কাঁচা কলাটা তো আমি আগেই মাখিয়ে নিয়েছি, তো এগুলো দিয়ে আবার কাঁচা কলাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দেখুন হাতে, দুই হাতের চেটুতে আমি তেল মেখে নিয়েছি। নিয়ে এরকম গোল গোল বলের মতো করে নিয়ে তারপর হালকা করে একটু চ্যাপটা করে নিলাম, নিয়ে কোফতার আকার দিয়ে দিলাম। আপনারা গোল বলের মতো করতে পারেন, সেটা আপনাদের আপনাদের নিজস্ব পছন্দ মতো। তো এখানে দেখুন কোফতাটা আমি তৈরি করে নিয়েছি, আর এদিকে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি কোফতাটা ভাজার জন্য। তো আমি সর্ষের তেলে ভাজছি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। কোফতাটা দেখুন এরকম লাল লাল করে আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এটা কিন্তু এমনিও আপনারা খেতে পারেন, এমনি এমনি গরম খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। এবার গ্রেভি করার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ ওঠার পর এর মধ্যে আলু দিয়ে দিলাম এবং তারপরে দিলাম লবণ, দিয়ে আলুটা ভাজতে থাকছি। আর এদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি। এখানে রয়েছে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন ধনে আর জিরে গুঁড়ো, আর রয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ, এটার একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো, একটা ছোট সাইজের টমেটো গোটাই আমি দিয়ে দিয়েছি। আলুটা দেখুন হালকা রং হয়ে গেছে। তো এখন এই অবস্থায় মশলার যে গ্রেভিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নেব। দেখুন মশলাটাও কষিয়ে নিয়েছি, প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার উপর দিয়ে দিয়ে দিলাম সামান্য চিনি। তো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধও ছেড়েছে। এখানে আমি রেডি করে নিয়েছি 2 চা চামচ পোস্ত আর কাজু বাদাম, 5-6টা কাজু বাদাম বাটা। তো সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। পোস্তর মধ্যে 2 কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি। তো দিয়ে আবার সাতলে নিলাম, তেল ছেড়ে দিয়েছি দেখতেই পেলেন। এর উপর দিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো জল দিয়ে আমি মোটামুটি 5-7 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটলে কিন্তু আলুটা দুভাগ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় এর উপর দিয়ে দিয়ে দিলাম আমি কোফতাগুলো। রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। কোফতাগুলো দেওয়ার পরেও আমি 4-5 মিনিট কিন্তু এটাকে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন প্রিপারেশনটা দেখুন একদম রেডি, কী সুন্দর চারিদিক দিয়ে তেল ছেড়ে ভেসে উঠেছে। এখন 1/2 টিস্পুন ঘি আর সামান্য গরম মশলাগুলো ওপর দিয়ে দিয়ে দিলেই রান্নাটা পুরো রেডি। একদম ঠিকঠাক রান্নাটা হলে পরে কিন্তু এরকম তেল কিন্তু ওপর দিয়ে ভেসে উঠবে, আর মশলা কাঁচা থাকলে কিন্তু এই ব্যাপারটা আসবে না এবং স্বাদও ভালো হবে না। তো গরম মশলাগুলো দিয়ে দিলাম, এবারে ফ্লেম অফ করে আমি এটা ঢেকে রাখবো 5-7 মিনিট, তারপরেই কিন্তু এটাকে পরিবেশন করে দেব। তো ঘি আর গরম মশলাটা দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত প্রিপারেশনের মধ্যে। এবার ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল নিরামিষ কোফতা। দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা রং এসছে, আর খেতেও দারুণ হয়েছে।
তো নিরামিষ দিনে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। সামনে দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোয় কিন্তু অনেকেই নিরামিষ খান অষ্টমীতে বা ষষ্ঠীতে, তো অবশ্যই এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।